তুর্কিতে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে ফিলিস্তিনপন্থী হাজার হাজার মানুষ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আঙ্কারায় যাওয়ার কয়েক ঘণ্টা আগেই ঘটনা ঘটেছে। এ সময় তুর্কি ও ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। পুলিশি ব্যারিকেড ভেঙে দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। তাদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহারে বাধ্য হয় পুলিশ। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর দেশটি এখন পর্যন্ত এটি সবচেয়ে আলোচিত বিক্ষোভের ঘটনা। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হ্যাকান ফিদানের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।